হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই হগগ্রিন ওয়ার্ল্ড। আজকে থাম্বনেল টাইটেল ও টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কী গাছের ভিডিও করছি। হ্যাঁ, এটি একটি রঙ্গন ফুল ভ্যারাইটি অনেক রকম হয়। এটা হচ্ছে একটা লম্বা ভ্যারাইটি, এর ড্রপ ভ্যারাইটিও প্রচুর পাওয়া যায় এবং প্রচুর কালারের পাওয়া যায়। এটা একটা লাল টাইপের খানিকটা। এই গাছ মাটিতে রোপণ করলে মোটামুটি 10 থেকে 12 ফিট লম্বা হয়, আবার ড্রপ ভ্যারাইটিগুলো টবে করা হয়। তো লম্বা ভ্যারাইটিও টবে যে করা যায় সেটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটা করছি। এত কম ফুল নিয়ে ভিডিও করতে গিয়ে আমার একটা দ্বিধা এসেছিল যে এত কম ফুল নিয়ে ভিডিওটা কী করে করা সম্ভব। আবার ভাবলাম যারা নতুন বাগানি তাদের ইন্সপায়ার করার জন্য, তারা যেন হীনমন্যতায় না ভোগে তাদের কথা মনে রেখেই আমি আবার এই ভিডিওটা করতে শুরু করলাম। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই গাছটা আমার কেনা নয়। 1 বছর আগে আমি এক আত্মীয়ের বাড়ি থেকে এই গাছের একটা মোটামুটি 10-12 ইঞ্চির একটা ডাল নিয়ে এসেছিলাম। তো আমার ধারণা ছিল না যে গাছটাকে আমি ফুল ফোটাতে পারবো কি না। কৌতূহলের বসে বলা যায় নিয়ে এসেছিলাম, নিয়ে এসে একটা গ্রোয়িং ব্যাগে সাধারণ মাটিতে এটা লাগিয়ে দিয়েছিলাম। তো সেই সময়টা ছিল বর্ষার পরে পরেই, সেপ্টেম্বর অক্টোবর মাস। তখন এটাকে আমি ছায়াতে রেখেছিলাম, তারপরে ডিসেম্বর মাসের দিকে দেখলাম এই গাছটাতে ভালো পাতা গজিয়েছে, জানুয়ারিতে দেখলাম বেশ একটু লম্বাও হয়েছে। আমি আর দ্বিধাগ্রস্ত না করে গাছটাকে একটা টবে, মানে এর থেকে একটু ছোটো টবে, একটা মাটির টবে, মানে 8 ইঞ্চি টবে দিয়েছিলাম। মানে ফেব্রুয়ারি মাসে যখন রিপোর্টিং করি তখন কিছুটা শেকড় কাটতে হয়েছিল না, শুধু জাস্ট মাটিটাকে তৈরি করেছিলাম। মাটি তৈরি করেছিলাম আপনার গার্ডেন সয়েল 40%, 20% দিয়েছিলাম বালি, 20% গোবর সার। আপনি ওখানে কম্পোস্ট দিতে পারেন, এই সাদা বালি বা লাল বালি নিয়ে কোনো ব্যাপার নেই, যে কোনো একটা বালি নিতে হবে। আর তার সঙ্গে কোকোপিট দিয়েছিলাম, কারণ গাছটা প্রচণ্ড আর্দ্রতা পছন্দ করে, এই জলটা ধরে রাখবে। আর 1 মুঠো দিয়েছিলাম এই বোন ডাস্ট আর নিম খোল দিয়ে মাটিটা তৈরি করে আমি রিপোর্ট করেছিলাম। তো তখন শাখা খুবই কম ছিল, তাই আমার খুব আগ্রহও ছিল না যে বেশি ফুল হবে কি হবে না ওদের এত তাড়াতাড়ি, কারণ গাছটা যে গাছ থেকে নিয়ে এসেছিলাম সেটা ছিল 10 থেকে 12 ফিট লম্বা, এ টবে হবে কি না। তো খুব আশ্চর্যভাবে আমি লক্ষ্য করলাম গত মার্চ মাসের দিকে যে এটাতে কুড়ি এসে বেশ একটা ফুলও দিল এই জায়গাটাতে। তখন আমি এটাকে আবার ফুলটা যখন ফুটলো খুব খুশি হলাম, তারপর আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর থেকে এখানে আবার অনেকগুলো শাখা বেরিয়েছে, তারপরে পরেই আবার এই জায়গাতে ফুল আসলো একটা, ওটা শেষ হওয়ার পর এটা আসলো। আমার যেন খুব একটা আনন্দও পাচ্ছিলাম না, একটা একটা করে ফুল হচ্ছে, তারপরে এখানেও আসলো। তো এই 3 জায়গাতেই আমি কিন্তু কেটে দিলাম, কেটে দিয়ে দেখলাম যে 2-3টা করে শাখা বেরোচ্ছে। রিসেন্ট আমার এখানে একটা হলো যেটা ফুলগুলো ঝরে গেছে, এখনও আমি ওটা কেটে উঠতে পারিনি। যাই হোক, তারপরে দেখলাম এই 3টি যে শাখা হলো এগুলোতে কিন্তু আবার ফুল এসছে। এইবার কিন্তু আমার আর আনন্দ ধরে না, তখনই কিন্তু ভাবলাম যে না, এইটাকেও কিন্তু টবে বেশ যত্ন আদি করলে ভালোই করা যায়। তো আপনাদের আমি একটু আগেই বললাম যে কীভাবে মাটি তৈরি করেছি, আর এই গাছ যেহেতু জল বেশি পছন্দ করে এর টপটাকে ওয়েল ড্রেনেজ করতে হবে এবং জলটাকে দেখে দিতে হবে। আমি বলবো না যে সকালে দেবেন, বিকালে দেবেন, 2 দিন পরে দেবেন, আপনি দেখবেন যে মাটি শুকিয়ে যদি যায় তাহলে কিন্তু অবশ্যই জল দেবেন, মানে এর আর্দ্রতা ভাব রাখতেই হবে। আর গাছটি রাখবেন কোথায়, সেটা হচ্ছে একেবারে পূর্ণ রোদে। পূর্ণ রোদে না রাখলে কিন্তু এর ন্যাচারাল লুক এবং এর যে ফুলের যে কালার এগুলো কিন্তু আপনি পাবেন না। এক সেমি শেডে রাখলে হয়তো ফুল আসবে, তবে সেই ন্যাচারাল লুকটা আসবে না। তো এর তীব্র দাবদাহে মে মাস চলছে এখন, আমি আবার মালচিং করেছিলাম। মালচিং প্রথমে করেছিলাম আমি যে আমার কিচেন ওয়েস্টের যে ওয়েস্টগুলো ছিল সেগুলো দিয়ে, তারপরে আমি গোবর সার একটা চালার পরে যে নুড়িগুলো থাকে সেটা দিয়ে আমি এটাতে মালচিংও করেছি এবং এটা জল ধরে রাখছে এবং প্রখর ওতে কিন্তু শুকিয়েও যাচ্ছে না। এবার এই গাছে খাবারটা বলতে, যখনই ফুল আসবে তখন আপনাকে একটু মনে করে খাবার দিতে হবে। আর খাবারটা যারা জৈবিক হিসাবে দেবেন তারা অবশ্যই সর্ষে খোল দেবেন, সর্ষে খোলের সঙ্গে হাড়গুঁড়ো দেবেন,
সিংকুচি দেবেন, একটু নিম খোল দেবেন, পেঁয়াজ খোসা বা কলা খোসা ভেজানো জল দেবেন। এগুলো দিলে কিন্তু এর জৈবভাবে প্রচুর পরিমাণে ফুলটা দেবে। তো এসব দিতে গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে নাইট্রোজেনের আধিক্য যেন না থাকে, শুধু ফসফেট এবং পটাশের পরিমাণে যেন বেশি থাকে। আর যারা এসব জিনিস করতে পারবেন না তারা কেমিক্যাল ফার্টিলাইজার দিতে পারেন। কেমিক্যাল ফার্টিলাইজার বলতে এটা হচ্ছে আমার ডিএপি, ডিএপির সঙ্গে আপনি পটাশ দেবেন অথবা সুপার ফসফেটের যে দানা মোড়ে পাওয়া যায় সুপার ফসফেটের সঙ্গে আপনি এই পটাশ দেবেন, এবং হাফ চামচ করে মোট এক চামচ এরকম গাছের ক্ষেত্রে, ছোটো গাছের ক্ষেত্রে চারদিকে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দেবেন। এই গাছের রোগ পোকা বলতে খুব বেশি হয় না, তবে কখনও সখনও মিলিবাগের আক্রমণ দেখা যায়। এই মিলিবাগ আক্রমণ হলে অবশ্যই আপনারা জানেন প্রথমে শ্যাম্পু জল দিয়ে স্প্রে করবেন। শ্যাম্পু জল দিয়ে যদি খুব একটা রোগ সারাতে না পারেন তাহলে অবশ্যই একতারা, এটা পাউডার আকারে পাওয়া যায়, এটা মোটামুটি 2 গ্রাম, আপনি 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। আর যদি পাতা যদি আপনার কোনো আক্রমণ দেখা যায় কীটের করে তাহলে কিন্তু আপনার একটা কীটনাশক, যেমন আমার কাছে ফ্যান্টাক আছে, রোগোর আছে, যেমন দেখতে পারেন বাংলাদেশের বন্ধুরা টাপগড়ও ব্যবহার করতে পারেন, আমি পার্টিকুলার কোনো ব্র্যান্ডের নাম বলবো না। এইভাবে কিন্তু আপনি রোগ পোকা দমন করবেন। তবে খুব বেশি রোগ পোকা হয় না, ওই মিলিবাগটাই হয় শীতকালে যখন ফুলটা কম ফোটে, এই সময় শুধু ফুল ফুটতে থাকে। তো আপনাকে খেয়াল করে ওই পটাশ এবং সুপার ফসফেট জাতীয় খাবারটাই ভালো করে দেবেন, জল ঠিক মতন দেবেন, রোদে রাখবেন। এই কয়েকটা জিনিস খেয়াল করলে আপনি কিন্তু গাছ ভর্তি ফুল পাবেন। সবচেয়ে আনন্দ হয় এটাই যখন নিজের হাতে তৈরি করা গাছ এবং তখন যখন ফুল দেই তখন মনটা খুব খুশিতে ভরে যায়। তো আগামীতে আমি অবশ্যই এই শাখাগুলো যখন কেটে নেব তখন এর শাখা সংখ্যাটা অনেকটাই হবে এবং গাছের শেপটাও একটা সুন্দর শেপ চলে আসবে, তখন গাছ ভর্তি ফুল পাবো, তখন অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে আপনি নোটিফিকেশান আকারে আপনার কাছে এই আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।